বরগুনার পাথরঘাটা উপজেলার নতুন বাজারে ডিজিটাল স্টুডিও এবং মোবাইল সার্ভিসিং ব্যবসার আড়ালে নারীদের যৌন নির্যাতন করত স্টুডিও মালিক বিপ্লব খান। তার যৌন নিপীড়ন শিকার হয়েছেন অর্ধশত নারী। মূলত স্টুডিওতে ছবি তুলতে আসা স্কুল কলেজ পড়ুয়া ছাত্রী ও এলাকার নারীদের সঙ্গে বিভিন্ন কৌশলের সম্পর্ক গড়ে তুলত বিপ্লব। যৌন নির্যাতনের সময় গোপন ক্যামেরায় তা ধারণ করা হতো, পরে এসব ফুটেজ দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত বিপ্লব। বিপ্লবের এমন অপকর্মের বিষয় জানতে পেরে স্টুডিওতে অভিযান চালায় পুলিশ। কম্পিউটার থেকে উদ্ধার করা হয় অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ফুটেজ। সেখানে অনেক পর্ন ছবি পাওয়া যায় এবং যার প্রত্যেকটা সে নিজেই তৈরি করছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। লম্পট বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। শহরের প্রতিটি স্টুডিও নজরদারির মধ্যে রাখার কথাও বলেন তারা। গভর্নমেন্টের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে যে রেগুলার একটা মনিটরিং থাকা দরকার যে ওই স্টুডিওগুলোর মধ্যে কি হয়। অনেক মেয়ে এলাকা ছেড়ে চলে গেছে এই জিনিসটা জানাজানি হওয়ার পর পাথরঘাটা নারী সমাজের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদিকে দায়ী হলে বিপ্লবের বিচারে দাবি জানান তার শ্বশুরও। তারা কি করছে না করছে আমি তো জানি না, তবে যদি তার কোনো অপরাধ হয়ে থাকে এটার আমি সাজা চাই। অভিযুক্ত বিপ্লবের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। আমরা খুব আশাবাদী যে খুব তাড়াতাড়ি বিপ্লবকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। বিপ্লবের তৈরি করা যে পর্নোগ্রাফি ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো যদি আমরা কারো কোনো প্রকার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো মাধ্যমে যদি আমরা পাই, আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো।